মানে আমাদের গিগ প্রাইসিং মানে প্রাইসিং প্যাকেজটা আমরা আরো প্রিমিয়াম করে নিতে পারি। যেমন ডিজাইনটা যেন আমাদের এই যে যেমন এখানে দিছে কি বেসিক স্ট্যান্ডার্ড, তারপর যে হচ্ছে প্রিমিয়াম, এখানে বেসিক এটা একটা প্যাকেজ তৈরি করছে বেসিক প্যাকেজ, তারপরে এটা দিছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ তৈরি হয়েছে এটা হচ্ছে প্রিমিয়াম। কেউ কেউ আছে এখানে গোল্ড সিলভার দেয়, গোল্ড দেয়, ডায়মন্ড দেয়, ঠিক আছে, তারপর প্লাটিনিয়াম দেয়, আর অনেক কিছু দেয়। এগুলা কোথা থেকে তারা কালেক্ট করে? আমরা ধরেন এ সম্পর্কে কোনো কিছু আইডিয়া নেই আমাদের, আমরা চাচ্ছি যে এরকম নিজের মতো করে একটা সুন্দর একটা আমাদের প্রাইসিংয়ের একটা নাম দিব, প্রথমে লেখা থাকবে। আপনি এরকম অনেক সিস্টেম করে দেওয়া যায়, যেমন ইনস্টাগ্রামে সার্ভিস দিতেছেন সেখানে ট্যাগ হিসেবে ইউজ করে দিতে পারেন। কিন্তু আমরা যদি প্রাইসিংটাকে একটু সুন্দর করে দিতে পারি কিন্তু আমাদের জন্য কিন্তু খুব বেটার হয়, মানে দেখতেও ভালো লাগবে আর মনে হবে মানে প্রিমিয়াম একটা প্যাকেজ তৈরি হবে। তো আমরা এটা কিভাবে করব? আমরা যদি যেহেতু আমাদের নাম শুধু আমরা কয়টা জানি, আমরা জানি প্যাকেজ নেম, প্যাকেজ প্রাইস নেকি মানে প্রাইস প্যাকেজ নেমের নাম হয়তো আমরা এই কয়টাই জানি, যেমন বেসিক জানি, স্ট্যান্ডার্ড জানি, প্রিমিয়াম জানি। আমরা এখন একটা জিনিস লিখবো এখানে, যেমন আমরা লিখতে পারি যে প্যাকেজ প্রাইস নেম এক্সাম্পল, এটা লিখে যদি আমরা সার্চ করি, আবার দেখে আপনাদেরকে প্যাকেজ প্রাইস নেম এক্সাম্পল এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে এখানে প্রথমে একটা সাইট পাবেন, নাম হচ্ছে www.webix.com। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে এখানে আমরা মানে প্রাইসিংয়ের মানে আমাদের প্যাকেজ প্রাইসিংটা কীরকম প্রথমে নাম লেখা থাকতে পারে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু একটা প্যাকেজ নেম আছে, দেখছেন, এটা দিছে কি বেসিক, তারপরে দিছে কি প্রিমিয়াম, তারপরে দিছে আনলিমিটেড, ঠিক আছে, আবার আরেকটা আছে হচ্ছে স্ট্যান্ডার্ড, গেট, ভ্যালু, প্রিমিয়াম, এটা আমাদের সাথে যাবে না। এখান থেকে আমাদের কিছু কিছু জিনিস যাবে, সবগুলো যাওয়া আসলে পসিবলও হবে না এতগুলো প্রাইসিং। তো আমি একটু ব্যাক করি, এখানে চলে আসলাম। তো এখানে দেখেন আরেকটা কি আছে, স্লো, স্মল, লার্জেস্ট, মানে ছোট, মাঝারি, আর একটা মানে এর থেকে একটু বড়, তারপরে আরেকটু বড়, তারপরে দিছে হচ্ছে ইনফিনিটলি প্রিমিয়াম প্লাস, এখানে আরেকটা প্রাইস, এটাও একটা আমরা কিন্তু আমাদের গিকের ভিতরে অ্যাড করতে নিতে পারি, এটা কিন্তু একটা সহজ হবে, এটা আমাদের ফাইবারের সাথে যায় আর কি। তো তারপরে দেখি আরও আছে, এখানে দেখেন পার্সোনাল আছে, বেসিক আছে, প্লাস আছে, প্রিমিয়াম আছে। আমরা পার্সোনালটা দিব না, এই দুই এই তিনটেই সবচেয়ে বেশি ইউজ করে ফাইবারের ভিতরে, আরও আছে অনেক আছে, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড প্লাস সলিড, না সলিড, তো তারপরে আছে হচ্ছে বেসিক প্লাস প্রিমিয়াম, দেখছেন এখানে আরেকটা প্রাইস হয়ে গেছে। তার মানে মোটামুটি আমরা 18টা প্রাইজের আইডিয়া পেয়ে গেলাম, স্লো, বেসিক, বিজনেস, দেখছেন এখানে আরেকটা প্রাইস লেখা আছে, তারপরে প্লাস, প্রো, বিআইপি, ঠিক আছে, এই আরেকটা প্রাইজের নাম পেয়ে গেলাম আমরা। তো এরকম প্রাইজে ফ্রি ফ্রি তো হবে না এগুলো, আমাদের ই করতে হবে যে আমাদের গিগটা কোন রিলেটেড হবে, সেই গিগের উপর আইডিয়া করে কিন্তু আমাদের প্রাইসটা মানে প্যাকেজটা নেমটা নেবেন। কারণ এখানে আমরা সবসময় এই কয়টা ইউজ করতে পারি, এই যে একটা আছে এটা আমরা ইউজ করতে পারি 19 নাম্বারটা, তারপরে আমরা বেসিক প্লাস প্রিমিয়াম, 18 নাম্বারটা আমরা ইউজ করতে পারি আমাদের ফাইবারের জন্য, তারপরে আছে হচ্ছে এগুলো সবচেয়ে ইউজ করা হয় হচ্ছে ওয়েবসাইটে যারা কাজ করে তাদের এগুলো প্রাইজের নামটা জানা খুবই জরুরি থাকে, কারণ অনেকগুলো প্রাইসিং হলে দেখা যায় যে এই ওয়েবসাইটের প্রাইসিংটা লিখতে খুব সুবিধা হয়। তো এটা আমরা কিন্তু ফাইবার ইউজ করতে পারবো। তো এখানে একটা আছে মানে বেসিক প্লাস প্রিমিয়াম, এখানে একটা আছে, তারপরে এই একটা আছে 13 নাম্বার, তারপরে আছে হচ্ছে এই যে একটা আছে 12 নাম্বার, এটাও আপনারা ইউজ করতে পারেন। তারপরে এটা দুইটা দুই প্রাইস যে দিবে তার জন্য এটা এটা আমাদের লাগবে না। এই যে আমরা 5 নাম্বারটা ইউজ করতে পারি, এটাও মোটামুটি চলে ভালো এটাও। তারপরে এই একটা আছে যেমন গোল্ড, প্লাটিনাম, ডায়নামন্ড, এখানে একটা আছে, আমরা যদি প্লাটিনিয়াম থেকে শুরু করে এই তিনটা দিয়ে দিই তাহলে এটাও আমরা কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারি, তার মানে এটাও একটা প্রফেশনাল একটা প্রাইজের নাম হয়ে যাবে। তো এই 4 নাম্বারটা ইউজ করতে পারেন, তারপরে এটা তো সবাই ইউজ করে ধরতে গেলে বেসিক, প্রিমিয়াম আর হচ্ছে প্লাটিনিয়াম মেবি। তো তো এইভাবে আমরা কিন্তু এই সাইটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্যাকেজের নামগুলো নিতে পারবো খুব সহজ। হ্যাঁ, এটা অনেকে ইউজ করে আবার অনেকে ইউজ করে না, কেউ কেউ আছে এই সাইটগুলো সম্পর্কে জানে না, তো তারা তাদের মতো ওই ফাইবারে যাদের নাম থাকে তাদের নামগুলো কপি করেই মূলত চালায় দেয় আর কি।
তো এখানে দেখেন না, ওরা ইউজ করছে প্রিমিয়াম, তো তারপরে কি স্ট্যান্ডার্ড দিছে, তারপরে কি বেসিক দিছে, উপরেরটা যেটা আছে সেটাই দিয়ে দিছে, তাহলে তার হইলো না। আমরা যদি এখানে আমাদের নির্দিষ্ট কোনো প্যাকেজের নাম লিখতে চাই লিখতে পারবো, আর যদি না কোনো সার্ভিস লিখতে চাই সার্ভিসও লিখতে পারবো। তো আমরা যদি এরকম করে যদি আমাদের প্যাকেজের নাম লিখতে হয় গিকের উপর নির্ভর করে, তাহলে আমরা কিন্তু এরকম প্যাকেজের নাম আমরা এখান থেকে বের করে লিখতে পারবো খুব সহজেই, ঠিক আছে? তো আমাদের জন্য সহজ হলে একটু প্যাকেজের নাম লেখা। আরও কিছু ইমোজি আছে, ইমোজি সাইটগুলো আমরা